আনে বানিয়ে আর আমি তালা সে ছোট জঙ্গলে তে ঘরিনি পাই মুহাম্মদ পাই জবানে সোনাই কুরআনে বানিয়ে আল আমিনে তালা সে ছোট জঙ্গলে তে ঘরিনি আল আমিনে তালা সে ছোট জঙ্গলে তে ঘরিনি কেমন তারা সে ছুটছে খেয়াল করবেন এখনই নবীর ইসকে দিওয়ানা আর দিপানা হয়ে গেল আল্লাহ তো কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন যে রাসূলুল্লাহকে সারা দুনিয়া রহমত করে আমি আল্লাহ আমার পয়গম্বরকে ধরার বুকে আগমন করেছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব নবী তিনি কেমন ছিলেন আজ আমরা বসেছি সে রাসূলুল্লাহর জন্মদিবস উপলক্ষে কেন্দ্র করে বিশ্ব নবী উদযাপন উপলক্ষকে কেন্দ্র করে বসেছি রাসূল তিনি কেমন ছিলেন রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যেতেন পকেটের ভিতরে তিনি লজেন্স রাখতেন লজেন্স কি বললাম লজেন্স তিনি রেখে দিতেন কেন ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলুল্লাহ যখন পিছু পিছু ছুটবে তখন পকেট থেকে লজেন্স বার করে দিয়ে তাদের গালে ছিঁড়ে দেবে এই আশা নিয়ে পকেটের ভিতরে বিশ্বনবী আমার লজেন্স রেখে দিতেন আর সত্যি বিশ্বনবী রাস্তা দিয়ে যেত ছোট্ট ছোট্ট বাচ্চারা পিছু ধরত পিছু ওই সে আল আমিন আসছে ওই যে বুঝে আমাদের লজেন্স দেবে এই মন মানসিকতা নিয়ে তারা বিশ্বনবী পিছু পিছু ছুটত বিশ্বনবী আমার তিনি কি করতেন পকেট থেকে লজেন্স বার করে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গালে ছিঁড়ে ছিঁড়ে দিত আর সে ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের আব্বা আম্মার কথা বলে বিশ্বনবীর পিছু পিছু আব্বা আব্বা বলতে বলতে ছুটত জোরে বলুন না সুবহানাল্লাহ তিনি কেমন ছিলেন কমল নরম শান্ত শিষ্ট প্রকারের মানুষ তাই দেখুন মানুষ বোঝে মানুষের ভাষা ভাষা আর পশুরা বোঝে পশুদের ভাষা কেমন ভাবে বাঘিনী বুঝে নিল যে বিশ্ব নবীকে দেখতে চায় একটু খেয়াল করবে দেখতে চাই সারা সারা রাত কেটে যায় কিন্তু এমন করে যত রাত আসে বিষ্ণবীকে তো দেখা মেলে না আর ওই আসে ঘরে ভাবছে যত কষ্টের রাত আসুক না কেন হরিণি ভাবছে সব কষ্টের রাতগুলো আমার কাছে যেন খুব সুখময় ও শান্তিময় যেন বলুন না সুবহানাল্লাহ হরিণি মনে মনে ভাবছে তারপর দেখুন নবীকে না দেখতে পেয়ে তারপর দেখুন আমার প্রিয় কবি আবারও তিনি কি বলছেন খাবে বলে হরিণের কাছে যখন যায় সে পড়ে সে বাঘিনে
হরিণের কাছে ক্ষমা চেয়ে নীল বাঘিনি তখনি। যখন দরিদ শরীফ শুনতে পেল বাঘিনী সঙ্গে সঙ্গে হরিণের কাছে বাঘ ক্ষমা চেয়ে নিল, আমি যে বুঝতে পারিনি, আমি যে তোমাকে আহার বেড়ে আহার বিহি ভেবে আমি যে আমার খুব পিয়াস লেগেছিল আমি তোমাকে খেতে এসেছিলাম, কিন্তু না তুমি যে নবীর আশিক ইসকে দিওয়ানা আর দিওয়ানা হয়ে আছো আমি বুঝতে পারিনি, ও বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি রাগান্বিতর সাথে তুমি আমাকে ভুলের সাথে এই আমার ব্যবহারটুকু তুমি নিও না। বাঘ হরিণীকে বলছে, বাঘিনী হরিণীকে আবারও বলছে খেয়াল করবে, বাঘিনী বলে আয় হরিণী আমাকে ক্ষমা করো না, তুমি যে নবীর আশিক ছিল আমার অজানা, তোমাকে খাব বলে গেলাম আমি যখনে, তুমি যে নবীর ভক্ত বুঝতে পেরেছি তখনই। জোর বলুন না সুবহানাল্লাহ, বলছে আমি তোমাকে খাও বলে গিয়েছিলাম কিন্তু নবী তুমি যে নবীর আশিক আমি তখনই তোমার জবান থেকে যখন দুরূদ শরীফ বেরিয়ে গেল আমি তখনই বুঝতে পেরেছি তুমি নবীর আশিক। এখন বলো এই বন জঙ্গলে আমি আর তুমি আছি আর আল্লাহ দেখছে একটা এখতিয়ারের ভিতরে বাঘিনী আর হরিণী আছে, সে কথাটুকু বাঘিনী হরিণীকে বলছে যে বন জঙ্গলে তো অনেক জীবজন্তু তারা আছে কিন্তু বাঘিনী হরিণীকে বলছে একটা এখতিয়ারের ভিতরে আমি আর তুমি আছি আর আল্লাহ আছে, কিন্তু যে রব আমার তোমার রব সে আল্লাহ, এখন বলো তোমার মনের চাহিদা কি একটু আমার সঙ্গে বলো। তারপর দেখো বাঘিনী বলে ওই হরিণী আমার পিঠে ওঠো না, নিয়ে যাব যেথায় আমি আছি সাগে মদিনায়, বাঘিনী পিঠে হরিণী ওঠে গেল মদিনায় জয় করে, মেঘের মতো ভেসে এলো মুহাম্মাদের নূরানি। জোর বলুন না সুবহানাল্লাহ, বাঘিনী আর হরিণী যেই চলে গেল মদিনায় এখন বাঘিনী আর হরিণী দুজনেই পাগল ছিল, মেঘের মতো বিশ্ববীর সেই নূরানি চেহারাটুকু ভেসে ভেসে এলো, এবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা ভাই এখনো কমপ্লিট হয়নি যতটুকু।